সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। জাল দলিল চেনার নয় উপায়। জমি কেনাবেচা করার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয়, এমন বহু মানুষ রয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে আসল দলিল চিনতে না পারায় ঝামেলায় পড়ে। এজন্য দলিল চেনা খুবই জরুরি। আজকে প্রতিবেদনে থাকছে কিভাবে চেনা যাবে জাল দলিল। জাল দলিল, জাল দলিল চেনার উপায়। এক নম্বরে ভলিউমের তথ্য। সাব রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্টার বা ভলিউমে লেখা হয়ে থাকে। কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে। এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে, এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে। দুই নম্বরে স্বাক্ষর যাচাই। অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতার সাজা হয়। এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নেওয়া যেতে পারে। এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়। খেয়াল রাখতে হবে অনেক আগের দলিলে আগের চিহ্নিত কিছু সিল ব্যবহারই থাকে। আগের দলিল কিন্তু সিল যদি নতুন হয় তাহলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। একই সঙ্গে তারিখটিও ভালোভাবে যাচাই করতে হবে। দলিল রেজিস্ট্রির তারিখ কোনো সরকারি বন্ধের দিন থাকলে সন্দেহের অবকাশ থাকবে। অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয়। তিন নম্বরে মূল মালিক শনাক্ত। এক জমির একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। এক্ষেত্রে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিককে তার নির্ণয় করতে হবে। চার নম্বরে নামজারি। সহকারী কমিশনার ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কি না সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায় সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে তাহলে বুঝতে হবে কোনো জটিলতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কি না তা যাচাই করে দেখা। দাগ নম্বর, ঠিকানা, এসব ঠিক আছে কি না এসব যাচাই করতে হবে। পাঁচ নম্বরে আমোক্তানামা। সম্প্রতি কোনো আমোক্তানামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না যাচাই করতে হবে। ছয় নম্বরে তারিখ যাচাই। কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ থেকে কবে জমিতে গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে। দলিলটি রেজিস্ট্রি করা কি না এবং দলিলদাতার সঙ্গে গ্রহীতার সম্পর্ক কি তা যাচাই করতে হবে। সাত নম্বরে লেখক যাচাই। সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো বিকৃত দলিলের দলিল লেখকের নাম ঠিকানা জেনেই সরে জমিনে কথা বলে নেওয়া দরকার। আট নম্বরে মালিকানা যাচাই। জমির সত্ত্ব কি বা মালিকানা যাচাই করতে হবে। বিক্রেতার কাছ থেকে সব দলিল, বিশেষ করে ভায়া দলিল চেয়ে নিতে হবে। সব রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর, দলিল নম্বর ঠিক আছে কি না। নয় নম্বর সিল স্ট্যাম্প যাচাই। দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোনো ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন। প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকে, এই নম্বরটি ঠিক আছে কি না প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সঙ্গে
দেখা করে যাচাই করে নিন। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।